ইচ্ছে হয়েছিল জঙ্গলের একদম ধারে কোনো রিসর্টে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসার। সেই মতো চলেছিলাম লাটাগুড়ির উদ্দেশ্যে। কোথায় যাব কিছুতেই ঠিক করতে পারছিলাম না। হঠাৎ করে একটি নাম মনে পড়ে গেল, টাস্কার টি কাউন্টি। গরুমারা জাতীয় উদ্যানের একদম পাশে এই রিসর্টটি, পাশেই ঘন সবুজ চা বাগান। সেই মতো বেরিয়ে পড়েছিলাম পরিবার সহ। টাস্কারটি কাউন্টিতে যাচ্ছি, থাকার প্ল্যান নেই, তবে দুপুরের খাবার খেতে লাটাগুড়ি পার করলাম। এখন গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো দারুণ ওয়েদার আজকে, মেঘলা আকাশ, খুব সুন্দর। এবং এই রাস্তাটা আমার বরাবরের প্রিয়, এই আঁকা বাঁকা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এটা কিন্তু খুব সুন্দর। বিশেষ করে এই রাস্তায় ড্রাইভ করার মজাই আলাদা। পরিবারকে নিয়ে বেরিয়েছি, রবিবার ছুটির দিন। আমরা এখন আমগাছ মোড় বাস স্টপে। এই রাস্তাটি লাটাগুড়ি থেকে সোজা চালসা চলে যায়, জাতীয় সড়ক। যাই হোক, এরপরেই বাতাবাড়ি বাজার। এখান থেকে ডান দিকে চলে যাওয়া যায়, অথবা বাজার থেকেও কিন্তু ডান দিকে যাওয়া যায়। আমরা এই রাস্তাটাই নেব। এই রাস্তাতেই কিন্তু আরেকটি বিখ্যাত রিসর্ট রয়েছে, গাছবাড়ি। তো গাছবাড়ি আজকে আমরা যাচ্ছি না, আজকে আমরা টাস্কার টি কাউন্টিতেই যাচ্ছি। সেখানে আমাদের দুপুরের খাবার বলা রয়েছে, মধ্যাহ্নভোজন। তো সেখানকার সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এই ভিডিও, সেই জন্য বের হওয়া। ঠিক আছে, চলুন আমরা এখন ডান দিকে টার্ন নেব। গিয়েছিলাম কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে, কিন্তু দেখতে দেখতে কখন যেন কয়েক ঘন্টা পার হয়ে গেল, টেরই পাইনি। তার কারণ এই রিসর্টের পরিবেশ এবং অবশ্যই তার অবস্থান। রিসর্ট থেকে খুব বেশি হলে 50-60 মিটারের মধ্যেই গরুমারা জাতীয় উদ্যান। বুঝতেই পারছেন যে তাহলে এখানে কিন্তু অনবরত লেপার্ড, হাতি, বিভিন্ন ধরনের পাখির আনাগোনা কিন্তু লেগেই থাকে। এটা একটা উপরি পাওনা। টাস্কার টি কাউন্টিতে দারুণ। এখানে একটা জিনিস কিন্তু দারুণ, সেটা হলো এখানে কোনো ইলেকট্রিসিটি নেই। লাইট, ফ্যান, যাবতীয় সব জিনিস সোলারে চলছে। তার কারণ একদম পাশে গরুমারা। তো এখানে ইলেকট্রিক পোল এলে সেক্ষেত্রে যেহেতু সবই হাতির করিডোর, সমস্যা হতে পারে, সেই জন্য পুরোটাই সোলারে। এটা কিন্তু দুর্দান্ত বিষয় এটা একটা। Thank you.
পাশেই বেডরুম আর এটা বসার জন্য। এটা কিন্তু দারুণ, কারণ বসার ঘর আলাদা করে এটা কিন্তু এখানে আমি প্রথম দেখলাম। ঘরে অনেক ওয়েল ফটোগ্রাফি, খুব সুন্দর। আর সবচেয়ে ভালো এই ব্যালকনি, ব্যালকনি থেকে সন্ধ্যাবেলা বসে এই ব্যালকনিতে, পাশেই চা বাগান, আর এই পেছনে কিন্তু গরুমারা জাতীয় উদ্যান একদম কাছেই। ময়ূরের ডাক বা বিভিন্ন পাখির আওয়াজ এখনই শোনা যাচ্ছে। সন্ধ্যার পর কিন্তু এই জায়গাটি খুব মোহময়ী হয়ে ওঠে। যদি সন্ধ্যাবেলা বৃষ্টি হয় তাহলে কিন্তু এই জায়গার গুরুত্ব আরও বাড়বে, এবং বলা যায় এই জায়গা তখন কিন্তু পুরো রোমান্টিক হবে। দেখতেই পাচ্ছেন চারপাশটা, কিচ্ছু বলার নেই, সত্যি কিচ্ছু বলার নেই। এত সুন্দর করে যা ফার্নিচার রয়েছে সব বাঁশে, দারুণ। ইভেন ওয়ালও কিন্তু বাঁশ দিয়ে তৈরি। আমি যেটাতে বসে রয়েছি সেটাও তাই, সামনে সেন্টার টেবিল সেটাও তাই, এবং বেড অর্থাৎ যে খাট তৈরি করা তাও কিন্তু বাঁশ দিয়ে। এটা খুব সুন্দর। কিং সাইজ দুটো বেড রয়েছে এখানে, এখানে চারজন থাকতে পারে, অবশ্যই বাচ্চা অ্যালাউড, কিন্তু যদি পাঁচজন অ্যাডাল্ট হয় তাহলে কিন্তু একজনের জন্য এক্সট্রা পে করতে হয়। এই রুমটি সত্যি অসাধারণ। আর এখানকার যেটা দেখলাম, প্রতি রুমে কিন্তু ইন্টারকম রয়েছে, প্রতি রুমে বড় সাইজের এলইডি, অর্থাৎ আধুনিক উপকরণ সমস্ত এখানে উপলব্ধ। এখানে কিন্তু এলে অর্থাৎ লাটাগুড়ি বা মূর্তিতে এলে আপনারা কিন্তু এখানে অবশ্যই থাকতে পারেন। খুব সুন্দর, দারুণ, আমার তো মন ভরে গেল এই ঘর দেখে। আপনি যদি নির্জনতার মাঝে কিছু সময় বা কয়েকটা দিন কাটাতে চান তাহলে এই রিসর্টটিতে এসে অবশ্যই আপনি থাকতে পারেন। খুব সুন্দর এই রিসর্টটি, একদম ছাদের উপরে রয়েছে সুন্দর একটি বসার জায়গা যেখানে আপনি সন্ধ্যা অবশ্যই কাটাতে পারেন। তো এখানে থাকলে কোথায় কোথায় যাওয়ার আছে? এখান থেকে অ্যাকচুয়ালি একটা একটা পয়েন্ট, যেমন কি অনেক গেস্টরা আমাদের মানে এইদিকে আসে, এখানে স্টে করে 6-7 দিনের জন্য আসেন, এখানে 6-7 দিন এখানে স্টে করবেন, কিন্তু এখান থেকে ডেলি আপনার সাইট সিন করবেন, যেমন ঝালুং বিন্দু, ঠিক আছে, তারপরে তোদে তাংতা হইল, রঙ্গু, এসব জায়গা আছে, তারপরে লাভা চলে গেল, তারপরে ফাফর খেতে লাভা এইসব হয়েই আছে আপনার। তা এখান থেকে আপনার মানে কি অনেক কেউ কী করছে, এখান থেকে এলিফেন্ট সাফারি এখন বন্ধ আছে, মানে চলতেছে না, বন্ধ আছে। তো এখান থেকে ওনারা সকালে সাফারি টিকিট করে জলদাপড়া ওই সাইডে সাফারি করে আবার এখানে এসে লাস্টে এখান থেকেই এনজিপি, বা এখান থেকে যদি দার্জিলিং যেতে চান তাহলে এখান থেকে দার্জিলিং চলে গেলেন, তারপরে সাফারি তো আছে আমাদের এখানে, জিপ সাফারি আছে,
জিপসাফারি আছে। আর আমাদের তো অ্যাকচুয়ালি কি প্লাস পয়েন্ট এখানে যে এখানে হাতি ধরেন সিজনে হাতি আপনি রুম থেকে দেখতে পাবেন, হরিণ হইলো, হাতি হইলো, ময়ূর হইলো, পুরো আশেপাশে লেপার্ডও দেখাই, লেপার্ড ভিডিও দেখলাম। তো এখানে ওনারা যেহেতু একদম জঙ্গলের কাছে প্রচুর পাখি আসে, এই জন্য দুটো জায়গা রেখেছেন, একটাতে জল এবং একটাতে পাখির খাওয়া দিয়ে রাখার জন্য। এটা খুব ভালো উদ্যোগ এটা। আর যারা বার্ড ওয়াচার তাদের জন্য কিন্তু এই জায়গাটি ভালো, তার কারণ এখানে প্রচুর ধরনের পাখি দেখা যায়, যেই পাখিগুলি স্পেসিফিক্যালি উত্তরবঙ্গ অর্থাৎ ডুয়ার্সে পাওয়া যায়। ধরেন ফ্রেশ আইটেম, শুধু ফ্রেশ, যেমন মাছ হইলো, মাংস হইলো, যা হোক, ওটা ফ্রেশ, সবজি টবজি ভেজিটেবল কোনো রাখি না স্টক। তো আমরা যখন বুকিং হয় তখন আগে আমরা কল করি গেস্টকে, ওনাদেরকে জিজ্ঞাসা করি যে লাঞ্চ করবেন বা ব্রেকফাস্ট করবেন বা ডিনার করবেন, তো কী করবেন আগেই বলে দিলে, এটা তো ব্যাকওয়ার্ড প্লেস, এখানে 6টার দিকে বাজার বন্ধ হয়। তো আমরা আগেই ইয়ে করে ফ্রেশ মার্কেট থেকে আইনে রান্না টান্না করে রেডি রাখি, যেহেতু ওনারা আইসে ওয়েট করতে না হোক খাবারটা। একদম গাছবাড়ির পাশেই কিন্তু এই টাস্কার টি কাউন্টি, পেছনে গাছবাড়ি দেখতে পাচ্ছেন। তো এটি 2.5 বছর হলো চলছে, খুব সুন্দর এবং এখানে ফেসিলিটি দুর্দান্ত। ভালো লাগলো এখানে এসে, কারণ একদম নিভৃতে জঙ্গলের একদম কাছে এইরকম একটা জায়গাতে এই রিসর্ট, এটা খুব সুন্দর। খুব ভালো লেগেছিল অনেকটা সময় এখানে কাটিয়ে, ভালো লাগলো দুপুরের লাঞ্চ, খুব ভালো এখানকার আতিথেয়তা, খুব ভালো এখানে খাবারের মান। দুপুরের বেশ গুরু ভোজন হয়ে গেল, একটু বেরোলাম, পেছনে টাস্কার টি কাউন্টি, এইটা গাছবাড়ি, এবং এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের যে হাতিগুলো থাকে, যারা আগে সাফারিতে যেত, এখন হাতি সাফারি গরুমারাতে বন্ধ রয়েছে। আচ্ছা, হাতিগুলি এখন ডিপার্টমেন্টের কাজেই লাগে। তো যাই হোক, এখানে চলুন একটু সামনে গাছবাড়িটা দেখে আসি। চারদিকে প্রচুর পাখি, প্রচুর বুলবুলি, প্রচুর কাঠশালিক, পেঁচাও দেখলাম, চারদিকে শুধুই পাখির আওয়াজ। গরুমারা জাতীয় উদ্যান এখানেই একদম পাশেই এই বিখ্যাত গাছবাড়ি। গাছবাড়ির কথা আগে অনেকদিন শুনেছিলাম, তা গাছের উপরে ঘর এখনও আছে, যদিও ভগ্নপ্রায় দশা, মনে হয় না এখন কেউ ওখানে থাকার মতো উপায় রয়েছে। খুব সুন্দর, একদম প্রকৃতির সাথে এই জায়গা, একদম প্রকৃতির সাথে চা বাগান, মাঝখান দিয়ে সুন্দর একটা ছোট্ট ঝোড়া এবং পেছনে গরুমারা, অনবদ্য জায়গা। এখানে 2টো দিন 3টে দিন আপনি যতদিন খুশি খুব শান্তিতে এখানে থেকে যেতে পারেন। ওনাদের আতিথেয়তা দারুণ, আবার আসবো কোনো একদিন, এরপর থাকতে আসবো এবং থাকবো কিন্তু সেই ব্যাম্বু শুটে। দারুণ। এবার আমরা চললাম কাছেই একটি ছোট্ট গ্রাম দেখার জন্য, যে গ্রামটি একদম জঙ্গল লাগোয়া। একটু রিক্স হয়, আর একবার ভরে ভরে সকালে ঢুকে তখন একটা রিক্স।
এই ছোট্ট গ্রামটির নাম দেওতলি, অন্যান্য গ্রামের মতোই, কিন্তু এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই গ্রামটি একদম গরুমারা জাতীয় উদ্যানের পাশে। এটা বাড়ি, এখানে প্রায় 10-12 ঘর মানুষ রয়েছে। একদম এখানে গরুমারা জাতীয় উদ্যান, অর্থাৎ এখানে কিন্তু প্রকৃতির সাথে মানুষের সহাবস্থান। দারুণ, হাতির উপদ্রব লেগেই আছে, ছাগল তুলে নিয়ে যাচ্ছে লেপার্ড, সকাল সন্ধ্যা ময়ূরের ডাক, তবু কিন্তু এই মানুষগুলি এখানেই আছেন একদম প্রকৃতির সাথে, কারণ তারা প্রকৃতিকে খুব ভালোবাসেন। দারুণ, এখানে না এলে জানতেই পারতাম না যে এত ডেন্স ফরেস্টের পাশে মানুষ এত সুন্দরভাবে আছেন, এবং সেটি বংশ পরম্পরায়। টাস্কারটি কাউন্টি থেকে আপনি খুব কাছেই গ্রামে কিছু বাড়িতে চলে যেতে পারেন, যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কিন্তু নিজে হাতে পাটের বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকেন, এবং সেই জিনিসগুলো আপনার ঘর সাজানোর জন্য বা নিত্য ব্যবহারের জন্য কিন্তু খুবই উপযোগী। বিডিও অফিস থেকে আমাদের একটা দোকান দেয়, সেই দোকানে আমরা এখন ওখানে বিক্রি করছি। আর আগে তো ওই যে বাইরের থেকে রিসোর্ট পার্টিরা আসছিলো, বাড়ির থেকে কিনে নিয়ে গেছিলো এরকম। আর ওই যে মেলাগুলো হয়, হস্তশিল্পর মেলা, সবলা মেলা, এগুলাতে আমরা বিক্রি করি। এটা থেকে আমাদের মানে পুরো পরিবার এখন চলছি আমরা। আগে তো মানে এই বাগানের কাজ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না, তো কাজটা তিনজন মিলে শুরু করছিলাম, এখন কিন্তু আমরা 26 জন আছি। তো আপনারা খুশি? হ্যাঁ, খুশি মানে খুবই খুশি। আর দিদিও আমাদের অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। এটা ড্রাম? হ্যাঁ। সুতোগুলো কি এর মধ্যে পেঁচান সব? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখান থেকে, ওইটাকে বলে আলনা, ওইটার থেকে এখানে পেঁচানো হয় সুতোটা। আপনি যদি শহরের কোলাহল থেকে দুটো দিন একদম নির্জনে কাটিয়ে যেতে চান, তাহলে এই রিসর্টটি কিন্তু তার অন্যতম একটি হবে। উত্তরবঙ্গের টাস্কারটি কাউন্টি সংক্রান্ত এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে আশা রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।